নির্বাচিত সংসদ নাকি গণভোট সংবিধান সংশোধনের প্রক্রিয়া নিয়ে ভিন্ন ভিন্ন মত আইনজীবীদের প্রধানমন্ত্রীর পদে বসে স্বৈরাচার হওয়ার পথ বন্ধ সংস্কারের আলোচনায় বারোটি অনুচ্ছেদ অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বিএনপির গণতন্ত্র সমাবেশে তারেক রহমান রক্তের বিনিময়ে আসা নতুন দেশ গড়ার সুযোগ কাজে লাগানোর আহ্বান সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে সেনা কর্মকর্তারা দুই মাসের জন্য ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সংকোচনের প্রভাব চট্টগ্রামে জনশক্তি রফতানিতে ভাটা দুই মাসে পাড়ি জমিয়েছেন মাত্র সাড়ে পাঁচ হাজার কর্মীতে ফের কলিং ভিসা চালু করল মালয়েশিয়া সঙ্গে আছি আমি প্রধানমন্ত্রীর পদে বর্ষে সৌরাচার হওয়ার পথ বন্ধ করতে সংবিধানের অন্তত বারোটি অনুচ্ছেদ সংশোধন নিয়ে আলোচনা চলছে যদিও সংশোধন কোন প্রক্রিয়ায় হবে এ নিয়েই ভিন্ন ভিন্ন মত রয়েছে আইনজীবীদের কেউ বলছেন নির্বাচিত সংসদ ছাড়া এটি সম্ভব নয় আবার কারো মতে কোনো ভোটের মাধ্যমেও সংবিধান সংশোধন করতে পারে অন্তর্বর্তী সরকার আফজাল হোসেনের রিপোর্ট উনিশশো বাহাত্তর সালের পর এখন পর্যন্ত বার কাটাছিড়া করা হয় সংবিধান কখনো সময়ের প্রয়োজনে কখনো বা রাজনৈতিক উদ্দেশ্যে ক্ষমতাকে পাকাপোক্ত করতে ইতিমধ্যে আমরা চোদ্দটা বিল পাস অনেকের মতে বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রীর পদে বসে যে কারো স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ রয়েছে সে কারণে ছাত্র জনতার গণভ্যুত্থানের পর সংবিধান সংশোধন অথবা পুনর্লিখনের দাবি ওঠে এই আলোকে গঠিত হয় সংবিধান সংস্কার কমিশনও আলোচনা চলছে অন্তত বারোটি অনুচ্ছেদে সংশোধনী আনার এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনা নিয়েও চলছে আলোচনা সিনিয়র আইনজীবীরা বলছেন মৌলিক কিছু সংশোধনী দরকার থাকলেও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে বর্তমান সংবিধান দিয়েই বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব রাজনৈতিক মানসিকতা এবং পঞ্চায়েত সংশোধনীতে যে তত্ত্বাবধা সরকার পদ্ধতি বিলুপ্ত করার ফলে একদলীয় সরকারকে চিরস্থায়ী করার যে প্রবণতা মিথ্যা ইলেকশন সাজিয়ে নির্বাচন সাজিয়ে মানুষকে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় জোর করে বসে থাকা এগুলি হচ্ছে কারণ ছিল এক ব্যক্তির সর্বময় ক্ষমতার অধিকার বিস্তার লাভের জন্যে আর এই কনস্টিটিউশন সেই ক্ষেত্রে খুব বেশি তাকে সহায়তা করেছে তাকে দানব বানিয়েছে এটা আমি মনে করি না গণতান্ত্রিক ব্যবস্থাকে যদি সর্বোচ্চভাবে সংবিধানে বলবৎ করা যায় এবং সেই অনুযায়ী যদি কার্যকরণ করা যায় তখন কোনোভাবেই এখন একত্ব সরকারের জন্ম হতে পারে না গণতান্ত্রিক সরকার গঠনের প্রধান অন্তরায় হচ্ছে অনুচ্ছেদ কি প্রক্রিয়ায় সংবিধান সংশোধন করা হবে এ নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে আইনজীবীদের কেউ বলছেন সংসদ ছাড়া সম্ভব নয় আবার কারো মতে গণভোটের মাধ্যমে হতে পারে সংশোধন যেটা হতে পারে যে সর্বসম্মতিতে একটা খসড়া তৈরি হতে পারে যেটা পরবর্তী পার্লামেন্টে প্লেস করবে আজকে যদি সংস্কার করা হয় তবে বাংলাদেশের মানুষ এতে সর্বসম্মতিতে সিদ্ধান্ত দিচ্ছে এটা প্রমাণ হবে কেমন করে আনলেস দ্যার ইজ দ্য পার্লামেন্ট জনগণের যদি সমর্থন থাকে সেটাকে জনগণ এই সরকার একটা ইয়ে করতে পারেন আপনার একটা ম্যান্ডেট নিতে পারেন না ভোটের একটা ব্যবস্থা করতে পারেন যে এইটা করলাম এইটার প্রতি তোমাদের কি সমর্থন আছে জনগণের সমর্থন নিলে সেটাও আবার কিন্তু একটা সাংবিধানিক স্বীকৃতি থাকে এই স্বীকৃতির মাধ্যমে পরবর্তী সংসদ এটাকে নির্বাচিত হয়ে আসবেন সংসদ সেটাকে আপনার পাশ করে নেবে এতে কোনো বাধা থাকবে না রাষ্ট্র পরিচালনায় জড়িতদের ক্ষমতা চর্চার আচরণ পরিবর্তন না হলে জোরাতারে দিয়ে সংবিধান সংশোধন করে কোনো সুফল মিলবে না বলেও মনে করেন সিনিয়র আইনজীবীরা আসলে কনস্টিটিউশন এই ক্ষমতা তাকে দেয়নি আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা এদিকে অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আওয়ামী লীগের দোষরা এখনও চক্রান্ত অব্যাহত রেখেছে সজাগ থাকতে হবে আর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রক্তের বিনিময়ে দেশ গড়ার যে সুযোগ এসেছে তা হাত ছাড়া করা যাবে না গতকাল নয় পল্টনে বিএনপির গণতন্ত্র সমাবেশে কথা বলেন নেতারা যতদূর চোখ যায় ততদূর শুধু মানুষের উপস্থিতি কাকরাইল থেকে মতিঝিল মাঝের সব স্থানেই নেতা নেতাকর্মীরা লাখো কর্মীর অবস্থানে জনসমুদ্র নয়াপল্টন স্লোগান আর মিছিলে মুখরিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনের রাস্তা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশে সকাল থেকেই জড়ো হন দলটির নেতাকর্মীরা প্রত্যেকের বক্তব্যই উঠে আসে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পনেরো বছরের শাসন আমলে গণতন্ত্র হরণের অনুষ্ঠানের সভাপতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমলাদের মধ্যে এখনও আওয়ামী লীগের দোসররা বসে আছে তাদের সরাতে হবে ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশ গড়ার যে সুযোগ এসেছে তা ব্যর্থ হতে দেওয়া যাবে না এখনো আমলাদের মধ্যে সরকারের মধ্যে সেই ফ্যাস সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার সেই বাংলাদেশকে ফ্যাসিস মুক্ত করবার সেটাকে নস্বাৎ করবার জন্য তারা এখনও বসে আছে চক্রান্ত করছে এই থেকে রুখে দাঁড়াতে হবে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার মাফিয়া সরকার তারা দেশ ছেড়ে পালালেও তাদের দোসররা অপচেষ্টা অব্যাহত রেখেছে মাফিয়া চক্রের রেখে যাওয়া পনেরো বছরের জঞ্জাল কিন্তু এখনো দূর হয়নি এই জঞ্জালকে দূর করে জনগণের বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার কাজ করছে তবে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির ছদ্ম বরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না মন্তব্য করে তারেক রহমান আশা প্রকাশ করে বলেন সব সংস্কার করে বর্তমান সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে এই সরকারের কোনো কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা বাংলাদেশের পক্ষের জনগণের ব্যর্থতা সুতরাং এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রধান বাধা দূর হলেও গত বছরের গড়ে ওঠা মাফিয়াদের জঞ্জাল এখনো দূর হয়নি বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের এই নয়াপলের সমাবেশ থেকে বিজেপি নেতারা বলছেন যে আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে নতুন করে আবার সুযোগ সৃষ্টি হয়েছে সে গণতন্ত্র পুনরুদ্ধারের আর তারা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে তারা দেশ পরিচালনা করছেন তাদেরকে তাদের অধীনে নির্বাচন কমিশন পুনর্গঠনের মাধ্যমে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে যার মাধ্যমে জনগণের অধিকার এবং ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আবারও পুনরুদ্ধার করা হবে গণতন্ত্র আহমেদ সালেহীন সময় সংবাদ ঢাকা দলবাজ কর্মকর্তারা সরকারকে অসহযোগিতা করছে বলে অভিযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়করা বলেছেন আত্মত্যাগে পাওয়া নতুন দেশে কাউকে অন্যায় করতে দেওয়া যাবে না মঙ্গলবার আলাদা আয়োজনে আসিফ মাহমুদ বলেছেন জন আকাঙ্ক্ষা পূরণে ফ্যাসিবাদের সহযোগিতার প্রতিহত করেই রাষ্ট্র সংস্কার করা হবে আর নাহিদ ইসলাম বলেছেন গণহত্যায় জড়িতদের বিচারে কোনো উদারতা দেখানো হবে না মঙ্গলবার দুপুরে রাজধানীতে ইউথ পলিসি আয়োজন করে বৈষম্যহীন বাংলাদেশে তারুণের ইশতেহার বিষয়ে সেমিনার দেশের পনেরোটি জেলা থেকে আগত তরুণরা তুলে ধরেন রাষ্ট্র সংস্কারের নানা দিক উঠে আসে শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি আইন আইনশৃঙ্খলায় দুর্নীতির নানা দিক এগারো দফা দাবি তুলে ধরা হয় তরুণদের রক্তের বিনিময় পা নতুন স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন অন্যায় করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তারা দাবি করতে যাতে ইন্টারনেটটা ফ্রি হয় ফ্রি না হলো একেবারে মিনিমাম কস্টে এবং যাতে একেবারে গ্রামে গঞ্জে স্মার্টফোন থাকে কেউ যখন নেতা হয়ে গেছে তাকে সে তো আসলে আমাদের দাবি গুণা নিয়ে এখানে নেতা হয়েছে সে আমাদের কথাগুলো প্রতিনিধিত্ব করবে মানে তাকে ওই আসনটাতে মানে তুলে রাখার দরকার নাই তাকে একজন সাধারণ নাগরিকের মতো হলো কি আমরা যেন চলতে দেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা বলেন স্বৈরাচারী সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের সব পর্যায়ে প্রতিষ্ঠানে যে দলীয়করণ এবং দুর্নীতি লালন করেছে তার কারণেই দলবাজ কর্মকর্তারা এখনো নতুন সরকারকে চরম অসহযোগিতা করে যাচ্ছে বৈষম্যবিন্দী ছাত্র আন্দোলনের নামে এখানে দখল দায়িত্ব করাটা আরো বেশি লেজিটিভ মানে আরো বেশি লেজিটি নিয়ে দখল দায়িত্ব করা যায় এখনও পর্যন্ত এই সমস্যাগুলোর মধ্যে সমাধান করতেই একটা বড় সময়ে এদিন রাজধানীর বনানীতে জুলাই আন্দোলনের শহীদ নাফিসের শোকসভায় যোগ দেন তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম সমন্বয়কদের কোনো অভিধায় অভিহিত না করতে অনুরোধ জানিয়ে তিনি বলেন এই আন্দোলনের প্রধান কারিগর শহীদেরা গণ অভ্যুত্থান কোন দল মত গোষ্ঠী নয় বলেও জানান নাহিদ ইসলাম এই যে শহীর নাফিশ সকল যে সকল শহীদেরা এই অভ্যুত্থান কিন্তু কোনো দলের নয় মতের নয় কোনো অস্থির নয় এই অভ্যুত্থানটি সমগ্র বাংলাদেশের মানুষের সাথে কোনো ধরনের উদারতা প্রশ্নই আসে না তাদেরকে বিচারের লতায় আনতে হবে নাধিকার গঠন করলে সৈন্য তদ্ব করলে তার পরিণতি কি হয় সে সাথে পুরো পৃথিবীর বুকে এদিন সকালে রাজশাহী তের খাদিয়া জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন করেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব পরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন জনগণের ম্যান্ডেটের অগ্রাধিকার দিয়েই ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য রাষ্ট্র সংস্কারের কাজ চলছে জনগণ তো নির্বাচনের জন্য কিংবা ক্ষমতার পালাবদলের জন্য অভ্যুত্থানে আসেনি যদি আসতো সেটা সাতই জানুয়ারির নির্বাচনের আগেই আসতো বলে আমি মনে করি তো এই অভ্যুত্থান হয়েছে স্পষ্টভাবে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মধ্য দিয়ে জন্য দেশ পুনর্গঠনের সংস্কারের যেই প্রস্তাবনা মানুষের মধ্য থেকে উঠে আসবে সেটার বাস্তবায়ন করাটাই আমাদের দায়িত্ব হবে অন্তর্বর্তীকালীন সরকারের কারো ক্ষমতার অভিলাষ নেই বলেও দাবি করেন শ্রম উপদেষ্টা শারমিন সময় সংবাদ ঢাকা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে একশো কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধান উপদেষ্টা দেশ ও বিদেশের যে কেউ এই ফাউন্ডেশনে অনুদান দিতে পারবেন বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনে আটশো মানুষ শহীদ ও প্রায় বিশ হাজার মানুষ আহত হয়েছেন আহতদের চিকিৎসা সহযোগিতায় হবে ফাউন্ডেশনের প্রথম কাজ দৃষ্টি হারানো সবার জন্য বিদেশ থেকে চিকিৎসক দল আনার প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি এছাড়া শহীদ পরিবারকে করা হবে সহযোগিতা এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ উপস্থিত ছিলেন যে কার্যক্রমগুলি থাকবে তার মধ্যে অন্যতম হচ্ছে জরুরি আর্থিক সহায়তা বর্তমানে যারা আহত অবস্থায় আছেন হাসপাতালে এবং যারা আর্থিক সংকটে ভুগছেন বা শহীদ পরিবার যারা আর্থিক সংকটে ভুগছেন তাদেরকে জরুরি একটি আর্থিক সহায়তা এই শহীদ ফাউন্ডেশন পরবর্তীতে এককালীন একটি গ্র্যান্ট দেওয়া হবে এবং হচ্ছে মাসিক একটি ভাতার ব্যবস্থা করা হবে সেনা কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার রাতে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতি তি প্রু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রজ্ঞাপন জারির দিন থেকে পরবর্তী ষাট দিনের জন্য কমিশনপ্রাপ্ত সেনা কর্মকর্তারা জনস্বার্থে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু শ্যামল দত্ত ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত এদিকে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনীর তিন দিনের রিমান্ড দেওয়া হলেও পরে তা স্থগিত করেন আদালত জুলাই ও আগস্টের আন্দোলনে হামলা ও গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা দুই মামলায় মঙ্গলবার সকালে আদালতে হাজির করা হয় সাংবাদিক শ্যামল দত্ত মোজামেল হক বাবু ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে এ সময় রমনা থানায় দায়ের করা এক হত্যা মামলায় মোজামেল হক বাবু ও শাহরিয়ার কবিরের দশ দিন ও ভাসানটেক থানায় হত্যা মামলায় শ্যামল দত্তের দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এ সময় আসামিদের স্বৈরাচারের দোষর বলে উল্লেখ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ হাসিনা সরকারকে স্বৈরাচারের বানানোর পিছনে এই মোজামাল হক বাবু সহ সবাই জড়িত এবং আরেকজন লোক যে কবির গত পনেরো বছর যাবত এ দেশের মানুষকে হত্যা গুম করা এবং ইসলাম ধর্মের এবং বিরুদ্ধে কথা বলা সব কিছু তারা প্রতিদিনে তার কাজ ছিল তবে আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন অভিযুক্তরা আসামিপক্ষের পক্ষের আইনজীবী বলছেন ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকলেও ষড়যন্ত্রের শিকার তারা রিমান্ড নেওয়ার মতো কোনো উপাদান বা গ্রাউন্ডস নেই শুধু মিথ্যা মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং হয়রানি করার জন্য এই মামলায় রিমান্ড চাওয়া হয়েছে একই দিন দুই আঠারো সালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ওপর হামলা মামলায় রাশেদ খান মেননের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এর আগে সোমবার সকালে ময়মনসিংহ থেকে আটকের পর সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল হক বাবুকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয় রাতে রাজধানীর বনানী থেকে গ্রেফতার করা হয় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে একই দিন রাতে শ্যামলি থেকে গ্রেফতার হন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন মানুল হাসান সময় সংবাদ ঢাকা জুলাই আগস্টের সব হত্যাকাণ্ডের বিচার এমনভাবে করা হবে যেন এ নিয়ে দেশ বিদেশে কোনো প্রশ্ন তোলার সুযোগ না থাকে এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন ঢাকার চাঞ্চল্যকর ও নির্মম হত্যাকাণ্ডের বিচার হবে আগে অগ্রাধিকারে আছে রংপুরের সাইদ হত্যার বিচারও উত্তরায় শিক্ষার্থী সাকিব হত্যাকাণ্ডে শেখ হাসিনা ও কাদের আসাদুজ্জামান কামালের নামে আরও একটি মামলা হয়েছে আমার ছেলের খুব কষ্ট করে হবে পদার্থ বড় খেয়ে দিয়া আমার ছেলেটা বুড়ের বাড়িতে রেখেছে আর বনের বাড়ি আঁকিয়া ছেলে হত্যার বিচার চাইতে এসে হাওমাও করে কাঁদলেন বাবা খুলনা থেকে ঢাকায় বেড়াতে এসে ঘরে বসে থাকেননি একাদশ শ্রেণীর ছাত্র সাব্বির সাকিব অন্যদের সঙ্গে উত্তরায় আন্দোলনে অংশ নেয় সে উনিশে জুলাই উত্তরা সাত নম্বর সেক্টরে পুলিশের গুলিতে নিহত হয় সাব্বির সাব্বিরের বাবা জানান ছেলের লাশ নিয়ে গ্রামের বাড়ি ফেরার পথেও হামলা চালায় ছাত্রলীগ যুবলীগ ভাই লাশ ভাই লাশ ভাই আমাকে ছেড়ে দেন ভাই আমার গুরুতে লাশ আমার গুরুকে লাশ এইভাবে ছেলে বলতেছিলাম এমনকি লাশ বাসায় নিয়ার পরও দ্রুত দাফন করতে বাধ্য করে পুলিশ আমার একটা ছেলে আমরা কালকে সকাল দশটার সময় বৈধ সময় দাও আমরা সকাল দশটার সময় লাশটা দাফন করব। আমাদের কোনো কথা শুনলো না সে আমাদের তিনটার সময় লাশ এসে চল্লিশ মিনিট টাইম দিয়েছে চল্লিশ মিনিটের ভিতর আমরা লাশটা দাফন করতে বাধ্য হয়েছি মঙ্গলবার এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে প্রসিকিউশনের কাছে অভিযোগ জমা দেন তারা আসামি করা হয় শেখ হাসিনা ওবায়দুল কাদের জামান খান কামাল সহ জড়িতদের এ নিয়ে ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়ল তেইশটি ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ না হলে এই যে যারা আসামি আছে তাদেরকে গ্রেপ্তারের আদেশ আমরা যদি চাই তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের কোর্টের আদেশ ছাড়া এটা কঠিন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন আমাদের এই তদন্ত সংস্থা জিজ্ঞাসাবাদ করে এই অপরাধের তথ্য উপাত্ম তাদেরকে বের করতে হবে শহরের সবচাইতে বড়ো বড়ো হত্যাকাণ্ড যেগুলো হয়েছে ধরেন উত্তরাতে হয়েছে যাত্রাবাড়িতে হয়েছে বাড্ডাতে হয়েছে মিরপুরে হয়েছে আশুলিয়াতে হয়েছে এই যে নির্মম হত্যাকাণ্ড এবং যেগুলো একেবারে জাজল্যমান আছে এই মামলাগুলোকে আমরা আলাদা আলাদা করে এগুলো তদন্ত সম্পন্ন করে দ্রুত এগুলোকে বিচারের জন্য আগে নিয়ে আসার চেষ্টা করা হবে এর বাইরে যেমন আলোচিত হচ্ছে রংপুরের আবু সাই সেটা ঢাকার বাইরে সেটাও আমরা প্রায়োরিটি বেসিসে চেষ্টা করব তাজুল ইসলাম বলেন বিচার এমন ভাবে করা হবে যেন এ নিয়ে দেশে বিদেশে কোনো প্রশ্ন তোলার সুযোগ না থাকে এই বিচারটা যাতে কোনো রকম ত্রুটি পূর্ণ না হয় কোনো সমালোচনার সুযোগ না থাকে আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা কোন স্ট্যাটাসে শেখ হাসিনা ভারতে আছেন তা এখনও জানতে চায়নি অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র উপদেষ্টা বলছেন ভারতে ৪৫ দিন পার হলে আওয়ামী লীগ সভানেত্রীর কী হবে তা দেশটির বিষয় তবে সব কিছু যে আইন দিয়ে হয় না তা স্মরণ করিয়ে দেন তিনি এদিকে ঢাকায় অবস্থান করা জাতিসংঘের তদন্ত দল দ্রুতই জুলাই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করবে বলেও জানান উপদেষ্টা গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই থেকে ভারতে অবস্থান করছেন তিনি পাসপোর্ট ছাড়াই গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ধারণা এ অবস্থায় দেশটিতে পঁয়তাল্লিশ বুধবার দেশ ছাড়ার দেড় মাস পূর্ণ হচ্ছে শেখ হাসিনার আইন অনুযায়ী তিনি আর বিদেশে থাকতে পারবেন কিনা এমন প্রশ্ন ছিল পররাষ্ট্র উপদেষ্টার কাছে দেখুন সবকিছুই শুধু আইন দিয়ে চলে না অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসছে তাদের কি পঁয়তাল্লিশ দিনের মধ্যে কি তাদের কাগজ সব শেষ হয়ে হয়নি এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে উনি ওখানে থাকছেন আমাদেরকে এটা এইভাবেই দেখতে হবে দিন ক্ষণ না কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানতে চাইনি বলেও জানান উপদেষ্টা আমি কোনো অফিসের তাদেরকে কিছু বলিনি এর আগে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও সংস্থাটির ফ্যাক্ট ফাইন্ডিং মিশন দেখা করেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জুলাই হত্যাকাণ্ডের বিষয়ে দ্রুতই তারা তদন্ত শুরু করবেন বলে জানান তহিদ হোসেন তারা শুরু করবে তখন এখানে কাজ করবে তারপরে তারা একটু আসলে পাবলিসিটি অ্যাভয়েড করতে চায় কারণ তারা জিনিসটা কাজ শেষ করার আগে পর্যন্ত এটা নিয়ে তারা কোনো কিছু করতে চায় বলতে চায় এদিকে নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের বৈঠক হতে পারে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা কমেন্টস মাঝখানে আসুক তাজর মাহমুদ সময় সংবাদ ঢাকা অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারে দুশো কোটি ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতে প্রতিশ্রুতি দিয়েছেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর এদিকে বাজেট ও ব্যাংক খাতের তারল্য সংকট কাটাতেও ব্যাংক ঋণ সহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চারশো থেকে পাঁচশো কোটি ডলার ঋণ দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার এক মাস পর থেকেই বাংলাদেশে আসতে শুরু করেছে উন্নয়ন সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠান অর্থনৈতিক সংস্কারের নানামুখী আলোচনার মধ্যে মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনিসের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দৌল আয়েক শেখ যমুনায় এ বৈঠকে ঋণ সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দেন সংস্থাটির প্রতিনিধি জানান রাষ্ট্র সংস্কার অর্থনৈতিক খাত বন্যা ব্যবস্থাপনা স্বাস্থ্য ও বায়ুর মান উন্নয়নে চলতি অর্থ বছরে দেয়া হবে দুইশো কোটি ডলারের বেশি অর্থ সহায়তা এদিন সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন সংস্থাটির দক্ষিণ এশীয় অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর ম্যাথু এ ভার্জিসের নেতৃত্বে সাত সদস্য বৈঠক শেষে উপদেষ্টা জানান আর্থিক খাতে সংস্কার বাজেট সহায়তা সহায়তা ও সংকট কাটাতে ঋণ দেবে বিশ্বব্যাংক আমাদের রিফর্মগুলির জন্য সহায়তা দরকার আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি দিতে মানে সম্মত হয়েছে আমি আরো ফার্দার কথা বলবো এদিকে বিকেলে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবির প্রতিনিধি দল বৈঠকে বাংলাদেশের জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে দুই সালের মধ্যে চার থেকে পাঁচশো কোটি ডলার ঋণ সহযোগিতার প্রতিশ্রুতি দেয় সংস্থাটি in supporting the socio economic development of the country inshallah for the next uh, three to five years uh, really to be able to give uh, in terms of uh, supporting the the infrastructure development next three years

উপদেষ্টা জানান সাইক্লোন সেন্টার বড় বড় ভবন নির্মাণ বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও প্রান্তিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে সময় সংবাদ ঢাকা আইডিবি ওমান ও আরব আমিরাতের মতো দেশগুলোতে শ্রমবাজার সংকুচিত হয়ে পড়ায় জনশক্তি রফতানিতে ধস নেমেছে চট্টগ্রাম বিভাগে চলতি বছরের জুলাই আগস্ট মাসে বিদেশে পাড়ি জমিয়েছেন মাত্র পাঁচ হাজার আটশো জন অথচ এর আগের ছয় মাসে এই বিভাগ থেকে জনশক্তি রফতানি হচ্ছে তেত্রিশ হাজার নয়শো পনেরো জন শাখাও ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে বৈষম্য বিরোধী আন্দোলনে মিছিল করাকে কেন্দ্র করে বন্ধ করে দেওয়া শ্রমবাজার এখনো খুলে দেয়নি আরব আমিরাত আগে থেকে গণহারে শ্রমিক বিষে দেওয়া বন্ধ রেখেছে ওমান এবং সৌদি আরব কাতার জর্দান কুয়েতের শ্রমবাজারের পরিস্থিতি অনুকূলে নয় এই অবস্থায় চরম বেকাই দেয় পড়েছে বৃহত্তর চট্টগ্রামের প্রবাসী শ্রমিকেরা চলতি বছরের জুলাই এবং আগস্ট মাসে মধ্যপ্রাচ্যের এসব দেশে কাজের সূত্রে যাওয়ার সুযোগ পেয়েছেন মাত্র পাঁচ জন অবশ্য জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে আঠারো হাজার দুশো জন এসব দেশে যাওয়ার সুযোগ পেয়েছিল মধ্যপ্রাচ্যে যে সমস্যাটা বিশেষ করে আপনার ইউএতে ভিসা বন্ধ এমপ্লয়মেন্ট ভিসা বন্ধ ওমানে এমপ্লয়মেন্ট ভিসা বন্ধ সৌদি আরবে চালু আছে তাও এখন সৌদি আরবে বিষয় ওখান থেকে কম ইস্যু হচ্ছে যার কারণে আমাদের মধ্য মধ্যপ্রাচ্যভিত্তিক ফ্লাইটগুলোর মধ্যে আপনার ফ্লাইট আন্ডারলোড হয়ে যাচ্ছে শুধু যে এককভাবে চট্টগ্রাম থেকে প্রবাসী শ্রমিকের সংখ্যা কমেছে তা কিন্তু নয় দু সালে দেশের বিভিন্ন অঞ্চল থেকে তেরো লাখ একাশি হাজার শ্রমিক কাজের সন্ধানে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছিল কিন্তু দু সালের প্রথম ছয় মাসে পাঁচ লাখ আটষট্টি হাজার একশো জনশক্তি রপ্তানির বিপরীতে জুলাই মাসে পঁচাশি হাজার চারশো আটাত্তর জন এবং আগস্ট মাসে আরও কমে একষট্টি হাজার চারশো তেরো জন শ্রমিক কাজের সূত্রে বিদেশ যেতে পেরেছেন মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলোই বাংলাদেশ মূল শ্রম বাজার হিসেবেই চিহ্নিত সেই সঙ্গে বাংলাদেশের শ্রমিকদের সেখানে ব্যাপক চাহিদা থাকা সত্য নানা জটিলতার কারণে শ্রমিক ক্যাটাগরির ভিসা আটকে আছে বলে অভিযোগ আটাবের সৌদি আরব দুবাই এবং ওমান খুব বেশি শ্রমিক যায় মিনিস্ট্রি হওয়ার পর মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইউএতে আরও ভালোভাবে বাংলাদেশের শ্রমিক নেবে এবং বাংলাদেশের শ্রমিকের যথার্থ সুনাম আছে তৈরি পোশাক খাতের পর প্রবাসীদের পাঠানো রেমিটেন্সেই বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা আয়ের পথ শ্রমিক যাওয়ার হার কিছুটা কমলো সরকার ক্ষমতায় আসার পর রেমিটেন্স প্রবাহ অনেকটা বেড়েছে বিশেষ করে আগস্ট মাসে কোটি মার্কিন অন্তবর্তীকালীন ডলার এবং সেপ্টেম্বর মাসের চোদ্দ দিনে একশো ষোলো কোটি বাহাত্তর লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে বাংলাদেশে এই অবস্থায় বন্ধ হয়ে যাওয়া জনশক্তি রপ্তানি চালুর পাশাপাশি রেমিটেন্সের গতি আরো বাড়াতে ওমান আরব আমিরাত এবং সৌদি আরবের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যাচ্ছে সরকার ওমানে বর্তমানে ভিসা বন্ধর কারণে কিছুটা কমে গেল সেই বিষয়ে কর্মসংস্থান যেন বৃদ্ধি পায় সেক্ষেত্রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় একযোগে কাজ করে যাচ্ছে দু হাজার বাইশ দেশ অর্থ বছরে একুশ দশমিক ছয় এক বিলিয়ন এবং বাইশ দেশ অর্থ বছরে তেইশ দশমিক নয় এক বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে বাংলাদেশে আর এই সময়ে জনশক্তি হিসেবে রপ্তানি হয়েছে প্রায় পঁচিশ লাখ শ্রমিক মধ্যপ্রাচ্যের দেশগুলিতে শ্রমবাজারে অচল অবস্থা মানে বৃহত্তর চট্টগ্রামের রেমিটেন্স যোদ্ধাদের ভোগান্তি মধ্যপ্রাচ্যের দেশ ওমান এবং আরব আমিরাতে এখন অচল অবস্থা চলছে আর তাই এই রেমিটেন্স যোদ্ধারা মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুস যেমন সাজাপ্রাপ্তদের আরব আমিরাত থেকে মুক্ত করে আনতে পেরেছেন ঠিক তেমনি একইভাবে এখনকার যে অচল অবস্থা সেটিও দূরীকরণ করবেন কমল দে সময় সংবাদ চট্টগ্রাম প্লান্টেশন সেক্টরে কর্মী নেওয়ার জন্য আবার কলিং ভিসা চালু করেছে মালয়েশিয়া সরকার এর মাধ্যমে বাংলাদেশ থেকেও কর্মী নেওয়া হবে বলে জানিয়েছে হাই কমিশন কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে গতকাল এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় মালয়েশিয়া সরকার নতুন করে প্লান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইত্যাদি কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু করেছে বাংলাদেশ হাই সেক্টরের প্লান্টেশন চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে পাঁচ আগস্টের পর দেশের বিভিন্ন কারাগার থেকে মুক্ত হয়েছে তেতাল্লিশ শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি এদিকে কারাগার থেকে পালিয়ে যাওয়া সত্তর জঙ্গি শহর নয়শ কয়েদির হদিস মেলেনি এখনও তাদের গ্রেফতারের চেষ্টা করছে গোয়েন্দারা মঙ্গলবার বিকেলে কারা অধিদফতরে মত বিনিময় সভায় কথা জানান কারা মহাপরিদর্শক বলেন কারাগারের অনিয়ম দুর্নীতি নির্মূলে পদক্ষেপ নেওয়া হয়েছে অ্যাপ্রক্সিমেটলি নয়শো জন পলাতক আছেন বাকিরা কিন্তু কারাগারে ফেরত এসেছেন অতি দ্রুততার সাথে সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং পরবর্তীতে তাদের প্রযত্ন অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে পাঁচ আগস্টের পর একে একে ধরা পড়েছেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা জেলে পাঠানো তাদের সাঁত্রিশ জনের মধ্যে নয় জন ডিভিশন পেয়েছেন এদিকে আন্দোলনের পর এখনো পর্যন্ত পনেরো হাজারের বেশি কারামুক্ত হয়েছে তাদের মধ্যে আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি তেতাল্লিশ জন মিসিং জঙ্গি আছে সব মিলিয়ে আমাদের সেভেন্টি টোটাল চুরানব্বইটা অস্ত্র লুট হয়ে গিয়েছিল এর মধ্যে বর্তমানে অবশিষ্ট আছে উনত্রিশটা অস্ত্র আমাদের এখনও উদ্ধার করা বাকি আছে কারাগারের পরিবেশ মাদক ও অনিয়ম দুর্নীতি নির্মূলে পদক্ষেপ নেয়ার কথাও জানান কারা মহাপরিদর্শক যেসব কারা কর্মকর্তা কর্মচারীদের নামে দুর্নীতি অথবা নিয়ম বহির্ভূত কার্যক্রমের অভিযোগ রয়েছে অথবা পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে কার্যক্রম বিধি মোতাবেক কার্যক্রম করার প্রক্রিয়া চলমান রয়েছে বন্দীদের সাথে মানবিক আচরণ নিশ্চিত করা সহ তাদের প্রাপ্যানুযায়ী সুবিধা দিয়ে নিশ্চিত করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে সারা দেশের কারাগারগুলোতে বিয়াল্লিশ হাজার ধারণ ক্ষমতা থাকলেও বন্দি আছে পঞ্চাশ হাজারেরও বেশি রূপল সময় সংবাদ ঢাকা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেল জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন প্রতীক পেয়েছে মাথাল মঙ্গলবার সকালে দলটিকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন এদিকে এনআইডি সেবার দায়িত্ব অন্য কোথাও চলে গেলে ভোটার তালিকা প্রশ্নবিদ্ধ হবে বলে জানিয়েছেন ইসি সচিব আওয়ামী লীগ সরকার পতনের পর প্রশাসনের শীর্ষ পদসহ রদবদল এসেছে সব ক্ষেত্রে বাদ যায়নি নির্বাচন কমিশনও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গণ অধিকার পরিষদ ও নাগরিক ঐক্যকে নিবন্ধন দিয়েছে ইসি মঙ্গলবার সকালে মাথাল প্রতীকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন এ নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়ালো আটচল্লিশে একাদশ সংসদ নির্বাচনের আগে তৎকালীন নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে দলটি তবে না দেয়ায় এক পর্যায়ে তা আদালতে গড়ায় হাবিবুল আওয়ালের নেতৃত্বে সেই নির্বাচন কমিশনের আমরা দেখলাম যে তারা আমাদেরকে নিবন্ধন দেয়ার আদেশ বাস্তবায়নের বদলে হাইকোর্টে চলে গেলেন এবং সেখানে আপিল বিভাগের চেম্বার জাজের কাছে গিয়ে হাইকোর্টের যে আমাদের পক্ষে যে আদেশ সেটা স্থগিত করার জন্য মহামান্য আদালতের আদেশ কমিশনের অনুমোদন এবং আইন কানুনের ভিত্তিতে সমস্ত কিছু কমপ্লিট করে আমরা তাদেরকে আজকে নিবন্ধন যে সার্টিফিকেট সেটা আমরা রেজিস্ট্রেশনের সার্টিফিকেট আমরা দিয়েছি এদিকে এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনেই থাকা উচিত বলে মনে করেন ইসি সচিব সাংবাদিকদের তিনি বলেন এনআইডি সেবার দায়িত্ব অন্য কোথাও চলে গেলে ভোটার তালিকা প্রশ্নবিদ্ধ হবে এনআইডির যে সম্পূর্ণ তথ্য ভান্ডার কিন্তু আমাদের কাছে আছে এবং এটা একটা খুবই সেনসিটিভ এবং এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছে এটি কম্পারেটিভলি আমাদের কাছে মনে হয়েছে এটা বেশি সুরক্ষিত ইসি সচিব জানান এনআইডি সেবা আরো সহজ করতে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন ফারজানা আক্তার সময় সংবাদ ঢাকা রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ দিয়ে সহায়তা করার লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধির সমন্বয়ে আত্মপ্রকাশ করল নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই প্ল্যাটফর্মের ঘোষণা দেওয়া হয় এ সময় সহ আহ্বায়করা জানান সংবিধান প্রশাসন ও পুলিশ সহ রাষ্ট্র কাঠামোর বিভিন্ন পর্যায়ে সংস্কারের বিষয়গুলো তুলে ধরা হবে কথা বলবে গণমাধ্যমের সংস্কার ও জনসাধারণের দাবি দেওয়া নিয়েও আগামী চার অক্টোবর থেকে মেরামত সংলাপ শিরোনামে বিভিন্ন খাতের সংস্কার নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা ও সমাধানের নানা দিক তুলে ধরবে ভয়েস ফর রিফর্ম আমরা দেখি একজন নেতা নেত্রী হয়ে গেলে তারপরে তার আর শোনার প্রয়োজন থাকে না দুটো জিনিস আমরা করতে চাই একটা আমরা সম্মিলিতভাবে যেই কথাগুলি বলছি আমাদের দুশ্চিন্তাগুলি যেখানে সেটাকে উপস্থাপন করা যাতে তারা শুনতে পারে এবং শোনার পরে আমাদের দেশে আরেকটা সমস্যা হয় রিফর্ম নিয়ে কিন্তু অনেক কথা বলা হয় রিফর্মের প্রয়োগ নিয়ে কিন্তু খুব একটা কাজ করা হয় আমাদের দেশে ভালো আইন আছে কিন্তু সেই আইনেরও প্রয়োগ নেই শিক্ষার্থীদের বেঁধে দেওয়ার সময়ে ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি না হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার সন্ধ্যায় প্রধান ফটক ও প্রশাসনিক ভবনের এক ও দুই নম্বর গেটে তালা দিয়ে কর্মসূচি ঘোষণা করা হয় উপাচার্য নিয়োগ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলেও ঘোষণা দেন শিক্ষার্থীরা এর আগে মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট প্রধান ফটক বন্ধ করে ভিসি নিয়োগের দাবিতে অবস্থান নেন তারা গত বারোই আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি পদত্যাগের পর আর নতুন করে নিয়োগ দেওয়া হয়নি এতে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ভোরের সময় আরও থাকছে নিজ সংস্কৃতির গান আর বাদ্যের তালে নেচে গিয়ে আনন্দ উদযাপন ঠাকুরগাঁওয়ে কারামা উৎসবে মাতল ওরাও জনগোষ্ঠী অংশ নেন স্থানীয়রাও জাতীয়ভাবে পালনের দাবি রবি মৌসুমের আগেই রাজশাহীতে দেখা দিয়েছে সারের সংকট বেশি সংকট পটাশ ও ডিএপি সারের কৃষকের অভিযোগ বাড়তি দর নেয়ার পাশাপাশি আলু চাষের জন্য বিত্তশালীরা আগাম সার মজুদ করছেন তবে কৃষি বিভাগের দাবি চলতি বছর সারের কোনো সংকট নেই হাবিবুর রহমান পাপুর ছবিতে রানার রিপোর্ট খরিফ মৌসুমের শেষের দিকে এখন কৃষক ব্যস্ত তাদের ফসল ঘরে তুলতে কিছুদিন পর শুরু হবে রবি মৌসুমের ফসল চাষ তবে তার আগে রাজশাহীতে দেখা দিয়েছে সার সংকট বাজারে এখন বর্তমান ফসফেস্ট সার পাওয়া যাচ্ছে না আগে বারো দিন আগে ছিল বাজারে আপনার চোদ্দশো টাকা বস্তা কিন্তু বারো দিন পরে এখন ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা বস্তা বাজারে এখন নাই মোটাটা বাজারে চিকনটা পাওয়া গেলেও আপনার দাম বেশি কৃষকেরা বলছেন পবার একাধিক ডিলারের বিক্রয় কেন্দ্রে গিয়েও তারা এমও সার পাননি সংকট রয়েছে পটাশ ও ডিএপি সারেরও চাহিদার তুলনায় সার অপ্রতুল হওয়ায় বেড়েছে দাম অসাধু ব্যবসায়ী ও বিত্তশালীরা আলু চাষের জন্য আগাম সার মজুত করারও অভিযোগ তাদের চাহিদার অপ্রতুল মানে অল্প এই এই জিনিসটা আমাদের একটু শর্ট হচ্ছে তাহলে ইউরো তবে কৃষি বিভাগ বলছে সারের সংকট নেই সিন্ডিকেটের অপতৎপরতা রুখতে বাজারে মনিটরিং চলছে সারের কোনো সমস্যা হবে না এবং কৃষকের কাছে পর্যাপ্ত সার কৃষকরা পাবেন এবং তারা তাদের ফসল উৎপাদনের যে ধারা সেই ধারা তারা টিকে রাখতে পারবে পঞ্চাশ কেজির এক বস্তা টিএসপি সারের সরকারি দাম এক হাজার টাকা হলেও রাজশাহীর বিভিন্ন বাজারে খুচরা বিক্রি হচ্ছে সাড়ে এগারোশো টাকা একইভাবে এক হাজার পঞ্চাশ টাকা বস্তার ডিএপি সার বিক্রি হচ্ছে বারোশো থেকে তেরোশো টাকা সময় সংবাদ রাজশাহী ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্প দুদফায় বন্যার ক্ষতি কাটিয়ে তাঁতপলিতে যখন পুরোদমিক কাজ শুরু হচ্ছিল তখনই দেখা দিয়েছে তিন থেকে চার ঘন্টার লোডশেডিং এতে ব্যাহত হচ্ছে উৎপাদন একই সঙ্গে রং ও সুতার অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থায় লোকসানের মুখে তাঁতিরা অমৃত সেনের ছবিতে রিঙ্কু রিপোর্ট একসময় সিরাজগঞ্জ সদর বেলকুচি সাজাদপুর চৌহালিসহ বেশ কয়েকটি উপজেলার মানুষের ঘুম ভাঙত হাতে তৈরি তাপ যন্ত্রের খটখট শব্দে তবে আধুনিক যন্ত্র প্রযুক্তির যুগে হাতে তৈরি যন্ত্রের জায়গা দখল করে নিয়েছে ইলেকট্রিক তাঁতযন্ত্র বা পাওয়ারলুম এসব পাওয়ারলুমের উৎপাদন ক্ষমতা হাতে তৈরি তাঁতযন্ত্রের চেয়ে কয়েকগুণ বেশি তবে বর্তমানে ঘন ঘন লোডশেডিংয়ের ফলে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই তাঁত শিল্পের উৎপাদন ব্যবস্থা চলতি বছর দুদফা বন্যার পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য তাঁতযন্ত্র এতে লোকসানের মুখে পড়ে এই শিল্পের সাথে জড়িত পাঁচ শতাধিক ব্যবসায়ী বন্যার ক্ষতি কাটিয়ে উঠে যখন পুরোদবে কাজ শুরু হচ্ছিল তাঁতপল্লীগুলোতে ঠিক তখনই দিনের তিন থেকে চার ঘন্টা লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে এ শিল্পের উৎপাদন প্রতি বছর শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে এই সময়টাই বাহারি সব শাড়ি তৈরিতে কর্মব্যস্ত থাকে প্রতিটি তাক করলেই কিন্তু বর্তমানে লোডশেডিং এর ফলে উৎপাদন ব্যাহত হয় অলস সময় কাটাতে হচ্ছে শ্রমিকদের একই সঙ্গে দফায় দফায় রং ও সুতার দাম বৃদ্ধি সব মিলে চরম লোকসানের মুখে জেলার ঐতিহ্যবাহী এই শিল্পটি যে কারণ থাকে কারণে কাজ করে তো আমাদের সংসার চলে না সামনে পূজা আছে একটু না কাজকর্ম করে একটু না দাঁড়াবো কাশ্মীর কামে একটি করব কিন্তু আমাদের জন্য সেটা আমাদের হইতেছে না তাঁত শিল্পকে লোকসানের হাত থেকে রক্ষায় সরকারিভাবে সহায়তার দাবি তাঁত মালিকদের তাঁতের সমস্ত জিনিসপাতি যেগুলো আছে ট্যাক্স ব্যাক কমা যদি একটু আমাদের এগুলা কেনার জন্য মানে ক্রয় ক্ষমতার মধ্যে হয়তো। তাহলে হয়তো এটার কিছুটা তাঁতি আবার ঘুরে দাঁড়াতে পারলো তবে তাঁত শিল্পের হারানো ঐতিহ্য ফিরে আনতে পরিকল্পনার কথা জানিয়েছে তাঁত বোর্ড সমিতির মাধ্যমে তাঁত বোর্ড থেকে তাঁত ঋণ সুবিধাটা দিচ্ছি আবার আমদানি করতে চাই ভালো সেই সুপারিশ আমরা করে দিই সিরাজগঞ্জের পাঁচ উপজেলায় শাড়ি লুঙ্গি ও গামছা যন্ত্র রয়েছে প্রায় পাঁচ লাখ আর এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় বারো লাখ মানুষ রেংকুকুন্ডু সময় সংবাদ সিরাজগঞ্জ সাফারের আসুলিয়ায় তিনটি কারখানায় শ্রমিকদের মধ্যে সংঘর্ষে একজন মারা গেছেন আহত হয়েছেন আরও জন। এদিকে গাজীপুরের টঙ্গিতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা মঙ্গলবার সকালে মাস্কুট গার্মেন্টসের কর্মীরা কাজে যোগ দিতে গেলে কারখানা বন্ধ বলে তাদের ঢুকতে দেয়নি কর্তৃপক্ষ এরপরই শুরু হয় শ্রমিকদের মাঝে অসন্তোষ শ্রমিকরা জানান হঠাৎ পাশের রেডিয়েন্ট গার্মেন্টস এর কর্মীরা মাস্কটের কর্মীদের ওপর ইটপাটকেল ছুঁড়লে শুরু হয় দুপক্ষের সংঘর্ষ পরে তাদের সংঘর্ষে এসে যোগ দেন সাউদার্ন গার্মেন্টস কর্মীরাও ত্রিমুখী এ সংঘর্ষের মাঝে মাস্কোট গার্মেন্টস এর রোকেয়া বেগম নামে এক শ্রমিক নিহত হন এসময় সময় উভয় পক্ষের আরো অন্তত দশ শ্রমিক আহত হন আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে সেনাবাহিনী আমাদের আশ্বস্ত করেছিল যে মালিক আসবে মালিক আসে এই বিষয়টা নিয়ে সমাধান করবে কিন্তু মালিককে করার পরও কিন্তু মালিক আসে না তখন এই রেডিয়েন্সের কিছু দুর্বৃত্তরা আমাদের উপর ইট পাটকেল মারে ফ্যাক্টরিটা যেন খুলে দেয় আমরা যেন ভালোভাবে ডিউটি করবার পারি এটা আছে আমাদের দাবি পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজেপি এবং মালিক পক্ষের সাথে কথা বলছি ওনার আসবে আসবে বলে আমাদেরকে আমরা সকাল থেকে এখানে বসে আছি ওনাদের অপেক্ষায় আসলে ওনার সাথে আলোচনা করে কাজ করার বিষয়ে এবং যিনি মারা গেছেন ওনার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে এদিকে গাজীপুরের টঙ্গিতে বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সেজান অ্যাপারেলস লিমিটেড শ্রমিকরা ফেব্রুয়ারি মাসের টাকা এখন তো আমাদের দেওয়া হয় নাই আর এই টাকাটা আজকে দশটা মাস হয়ে যাচ্ছে নয়টা মাস হয়ে যাচ্ছে এখন আমরা পাচ্ছি না তো এই টাকা বসে আমরা কোথায় গেলে এটা সমাধান হবে এখন আমরা রাজপথে নেমেছি অন্যদিকে একই দাবিতে কাশিমপুরের চক্রবর্তী এলাকার বেক্সিনকো গার্মেন্টস শ্রমিকরাও বিক্ষোভ করেন ঢাকা টাঙ্গেল মহাসড়কের একপাশ অবরোধ করলে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা ববি সময় সংবাদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতচল্লিশ জনের বিরুদ্ধে নাটোরে আলাদা দুটি হত্যা মামলা হয়েছে মঙ্গলবার দুপুরে জামায়াতের জেলা শাখার নায়েবে আমির দেলোয়ার হোসেন খান ও বড়গাছা এলাকার এস এম সেলিম মাসুম বাদী হয়ে সদর থানায় মামলা দুটি করেন এজাহার অনুযায়ী দেলোয়ার হোসেন খানের ছেলে আকিব পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে নিখোঁজ হয় নাটোর দুই আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সহ তার সমর্থকরা আকিবকে অপহরণ করে কান্দি ফিটো এলাকায় নিয়ে যায় পরদিন শফিকুলের বাড়ি থেকে আকিবের লাশ উদ্ধার হয় এ মামলায় শেখ হাসিনা সহ জেলা আওয়ামী লীগের চব্বিশ নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়েছে অপর মামলায় এস এম সেলিম মাসুম উল্লেখ করেন তার ভাতিজা ফারহান ফুয়াদ পাঁচ আগস্ট মিছিল গিয়ে নিখোঁজ হয় পরদিন কান্দি ফিটোয়া এলাকা থেকে আকিবের সঙ্গে ফুয়াদের লাশও উদ্ধার করা হয় এই মামলায় শেখ হাসিনা সহ জেলা আওয়ামী লীগের তেইশ নেতা কর্মীকে আসামি করা হয়েছে ঠাকুরগাঁও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হল ওরাও জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী কারাম উৎসব এতে নেচে গিয়ে আনন্দ করে ওরাওরা নিজস্ব সংস্কৃতির গান আর বাদ্যের তালে নেচে গিয়ে চলছে আনন্দ উদযাপন মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও সদরের ডাঙ্গা গ্রামে ওরাও জনগোষ্ঠীর এমন আয়োজন ঐতিহ্যবাহী কারামোৎসব ঘিরে আত্মীয় স্বজন নিয়ে এ উৎসব নানা বয়সী ওরাওদের যেমন অংশগ্রহণ ছিল তেমনি অংশ নিয়েছিলেন আশপাশের মানুষজনও দিনব্যাপী নানা আয়োজন শেষে সন্ধ্যায় বাড়ির আঙিনায় ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করেন ওরাওরা পরে নিজস্ব সংস্কৃতির গান বাদ্যের তালে নেচে গিয়ে আনন্দ ভাগাভাগি করেন এর আগে অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের বরণ করা হয় আমরা এই উৎসবটা অনেক উপভোগ করি ফ্যামিলি নিয়ে আমরা আসি প্রতি বছরই আয়োজন করি এবং অপেক্ষা করি সরকারের যদি সহযোগিতা আমরা আরো উদযাপন করতে পারবো উৎসবটি জাতীয়ভাবে স্বীকৃতির দাবি জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টার আর ওরাওদের জীবনমান উন্নয়ন সহ সব সুযোগ সুবিধা দিয়ে পাশে থাকার আশ্বাস জেলা প্রশাসনের এই উৎসবটাকে আরো জাঁকজমক পালন করতে গেলে সরকারি ভাবে এই কারাম উৎসবের স্বীকৃতি প্রয়োজন পাশাপাশি প্রশাসনের সহযোগিতা এবং অনুদানের প্রয়োজন প্রতি বছর যেভাবে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হয়ে থাকে এই একইভাবে এই ধারা আমাদের সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ অর্থাৎ ঠাকুরগাঁও পক্ষ থেকে এটা বজায় থাকবে এক যুগের বেশি সময় ধরে কারাম উৎসব পালন করে আসছে ওরাও জনগোষ্ঠী সময় সংবাদ ঠাকুরগাঁও বগুড়ায় জরাজীর্ণ ভবনে চলছে উপস্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম নিয়ম অনুযায়ী চিকিৎসক পদায়ন থাকার কথা থাকলেও একজন ফার্মাসিস্ট ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে চলছে স্বাস্থ্যকেন্দ্রের ব্যবস্থাপনা তবে তাদের অনিয়মিত উপস্থিতি নিয়েও অভিযোগ উঠেছে শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট জরাজীর্ণ স্বাস্থ্যকেন্দ্রের ভবন রোগী না থাকলেও স্থানীয়রা চড়াচ্ছেন গবাদি পশু কেউ বেঁধে রেখেছেন পোষা হাতি বগুড়া শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের ভাটকলা উপস্বাস্থ্য কেন্দ্রের চিত্র এটি ইউনিয়ন পর্যায়ে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে দশকে চালু করা এ উপস্বাস্থ্য কেন্দ্রের মতো অবস্থা বগুড়ার বাকি ঊনপঞ্চাশটি উপস্বাস্থ্য কেন্দ্রের এলাকাবাসীর অভিযোগ উপস্বাস্থ্য কেন্দ্রে বর্তমানে শুধু আউটডোর চালু থাকলেও সপ্তাহে শুধু বুধবার সেবা দিতে আসেন দায়িত্বরতরা এমনকি সকালে খোলার কথা থাকলেও দুপুরেও মেলে না কেন্দ্রের কোনো কর্মকর্তা কর্মচারীর দেখা এতে ক্ষুব্ধ স্থানীয়রা হাসপাতালটা বহুদিন ধরে মানে থাকত অবস্থা আছে দেখে এই হাতিটা এই প্যান্ডেরা কি খিলেন দিলেন করি সর্বপ্রথম যখন হয়েছিল তখন সব ধরনের ডাক্তার ছিল সব ধরনের ডাক্তার অপারেশন ওষুধপাতি সব দিচ্ছে তখন পরিবেশ ভালো ছিল কত ডাক্তারের জায়গা থাকছে রোমে রমে ডাক্তার থাকছে সেই ডাক্তার তো আর নাই এখন আমরা চাই এখানে আগের মতো আবারও স্বাস্থ্যসেবা দেওয়া স্বাস্থ্য বিভাগ বলছে উপস্বাস্থ্য কেন্দ্রের স্থাপনাগুলো সংস্কার ও পুনর্নির্মাণে এরই মধ্যে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে জানানো হয়েছে চেষ্টা চলছে জনবল সংকট সমাধানেও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে আমরা জানিয়েছি যেগুলো আমাদের জরাজীর্ণ অবস্থা সেগুলোর জন্য তারা ব্যবস্থা গ্রহণ করে থাকে ম্যানপর অনুমোদনের জন্য আমরা চিঠি দিয়েছি যদি অনুমোদন হয় তাহলে এখানে আমরা জনবল দিতে পারবো বগুড়ার পঞ্চাশটি স্বাস্থ্য উপকেন্দ্রের মধ্যে একুশটিতে শুধু কাগজে কলমে চিকিৎসক নিয়োগ দেওয়া আছে আর বারোটি কেন্দ্র সচল আছে স্থানীয় ব্যবস্থাপনায় আব্দুল আউ্বাল সময় সংবাদ বগুড়া নির্মাণের পাঁচ বছরেও চালু হয়নি জয়পুরহাট পৌরসভার আধুনিক ল্যান্ডফিল্ড ও পয়োবর্জ্য শোধনাগার এজন্য পৌরসভা কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও গাফিলতিকে দায়ী করছেন পৌরবাসী শহরের যত্রতত্র আবর্জনা ফেলায় নানা সমস্যার কথা জানিয়ে দ্রুত চালুর আশ্বাস সংশ্লিষ্টদের শাহিদুল ইসলাম সবুজের রিপোর্ট খোলা আকাশের নিচে ফেলা হয়েছে আবর্জনা এসব ভাগার থেকে সরাচ্ছে দুর্গন্ধ আর রোগ জীবাণু জয়পুরহাট সদর উপজেলার উপজেলারিপুর এলাকায় দু হাজার সালে চার দশমিক নয় একর জমির উপর নির্মাণ করা হয় আধুনিক ল্যান্ডফিল্ড ও পয় শোধনাগার তবে নির্মাণের পর থেকে এ প্রকল্পের কার্যক্রম দেখতে পাননি বলে অভিযোগ স্থানীয়দের এ রাস্তার পাশ দিয়ে যাওয়া যায় না দুর্গন্ধ ময়লা আবর্জনা বাচ্চারা এদিক দিয়ে যাতায়াত করতে পারে না স্কুলে যাওয়ার সমস্যা আমাদের বাচ্চা কাছার অসুখ বিসুখ ফোরায় না আমাদের অসুখ বিসুখ ফোরায় না যে উদ্দেশ্যে এটা তৈরি করা হয়েছে সেটা বাস্তবায়ন করা হয়নি অর্থটা অপচয় করা হচ্ছে আমার বিশ্বাস অতি শীঘ্রই এটি চালু করা হবে যত্রতত্র ও ময়লা আবর্জনা ফেলাই সাধারণ জনগণের সমস্যার কথা জানিয়ে দ্রুত চালু করার আশ্বাস পৌর কর্তৃপক্ষের পৌর পরিষদ এবং প্রশাসক মহোদয়ের অনুরোধে এবং তাদের কার্যকলাপে আমাদের এই কাজটা যথারীতি খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হবে আমাদের প্রশাসক সাহেব দায়িত্ব নিয়েছেন আমরা সকল কাউন্সিলর ওনাকে নিয়ে আমরা এই ব্যাপারে আলাপ আলোচনা করে আমরা যাতে জনগণ যেন বিভ্রান্ত না হয় এবং জনগণের সুবিধার্থে আমরা এটা করার চেষ্টা করব জয়পুরহাট পৌরসভার আধুনিক ল্যান্ডফিল্ড ও পয়বর্জ্য শোধনাগার নির্মাণে ব্যয় হয় প্রায় পাঁচ কোটি বাহাত্তর লাখ টাকা শাহিদুল ইসলাম সবুজ সময় সংবাদ জয়পুরহাট নাটোরের সিংড়া উপজেলার উন্মুক্ত জলাশয়গুলোতে অবৈধভাবে বাঁশ জালের বাঁধ দিয়ে ধরা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকা এসব জলাশয়ে বড়শি দিয়েও মাছ ধরতে পারেন না এলাকাবাসী অনিয়ম বন্ধে অভিযান অব্যাহত রাখার আশ্বাস জেলা প্রশাসনের আল মামুনের পাঠানো তথ্য ও রোকনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট নদীর একাংশে বাঁশ ও জাল দিয়ে দেয়া হয়েছে বাদ সেখান থেকে বড় মাছের সঙ্গে ধরা হচ্ছে বিভিন্ন জাতের মাছের পোনাও নাটোরের সিংড়া উপজেলার আত্রাই নদী সহ সোনাডাঙ্গা খাল পাটকোল বিল হাসপুকুরিয়া বিলের আটটি স্থানে বাদ দিয়ে পোনা ধরা হচ্ছে অভিযোগ উঠেছে প্রভাবশালীরা বাদ এলাকায় বর্ষি দিয়েও মাছ ধরতে দেয় না স্থানীয় মৎস্যজীবীদের এছাড়া আত্রাই নদীতে নৌকা চলাচলের সময় জালের কোনো ক্ষতি হলে মাছের কাছ থেকে কয়েকগুণ ক্ষতিপূরণ আদায় করা হয় এমনকি মৎস্য বিভাগের অভিযানের সময় নাটকীয়ভাবে তারা বাদ তুলে দিয়ে আবার তৈরি করে বাদ মাছ মারা যাবে না বাইরে মাছ মারো আসতে সমাজ সবাই ধরেন সতীমতি আছে বাজলি মাজলি ধরেন যে টেহা জোরে ফোনা মোটরে মার লেয় অভিযান চালা সুতিদের নষ্ট করে বা কেটে ফেলা পরক্ষণে আবার বসা পাটকল বিলের বাদ স্থাপনকারীদের দাবি প্রশাসনের দেয়া নির্ধারিত সময় মাছ ধরেন তারা এই মাসের এই কয়েকদিন কয়েকদিন এরকম একটা ডেট আছে ওই অনুযায়ী দেওয়া হচ্ছে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মৎস্য বিভাগের কোনো কর্মকর্তা তবে জেলা প্রশাসক জানান অনিয়ম বন্ধে অভিযান অব্যাহত থাকবে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে আমরা সকল সুতিজাল ব্যবহারীকে আইনের আওতায় আনতে চাই মৎস্য বিভাগের তথ্যমতে গত বছর নাটোরের সিংড়া উপজেলার উন্মুক্ত জলাশয় চলন ও নদী থেকে প্রায় দশ হাজার মেট্রিক টন দেশীয় প্রজাতির মাছ আহরণ করা হয় সময় সংবাদ নাটোর পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে জশ্নে জুলুস শোভাযাত্রা করেছে সাতকানিয়া ধর্মপুর দরবার শরীফ মঙ্গলবার সকালে কর্ণফুলী এ জে চৌধুরী কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয় প্রায় পঞ্চান্ন কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রাটি চট্টগ্রাম কক্সবাজার সড়ক হয়ে ধর্মপুর দরবার শরীফে গিয়ে শেষ হয় সেখানে হয় আলোচনা সভা ও মিলাদ মাহফিল এ সময় বিশ্ব মানবতার মুক্তি শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মনাজাতে অংশ নেন মুসল্লিরা নানা পর অবশেষে মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেন অরবিন্দ কেজরিওয়াল মঙ্গলবার উপরাজ্যপাল ভি কে সাকসেনার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে খুব দ্রুতই শপথ নেবেন আম আদমি পার্টির অতিশী মার্লিনা কারাগার থেকে বের হওয়ার দুই দিনের মাথায় দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছাড়া ঘোষণা দেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল বেঁধে দেন সময়ও যা নিয়ে ভারত জুড়ে শুরু হয় আলোচনা কেন্দ্রীয় ক্ষমতাসীন বিজেপি সরকারের পক্ষ থেকে তা নিয়ে বিদ্রোপ করা হয় এরপর থেকে কেজরিওয়াল কখন পদত্যাগপত্র জমা দিবেন এটা নিয়ে চলে নাটকীয়তা অবশেষে মঙ্গলবার দিল্লির উপরাজ্যপাল কে সাকসেনের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন কেজরিওয়াল এ সময় সঙ্গে ছিলেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া অতিশী মারলে না নতুন সরকার গঠনের দাবি জানিয়েছেন তিনি এর আগে দিন সকালে দলের বৈঠকে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে অতিশি মার্লিনা সিং এর নাম প্রস্তাব করেন অরবিন্দ তাকে সর্বসম্মতভাবে ভাবে দলের নেতা নির্বাচিত করা হয় পরে সাংবাদিকদের মুখোমুখি হন অতিশি প্রতিক্রিয়া জানিয়ে বলেন অরবিন্দ কে পুনরায় মুখ্যমন্ত্রী বানাতে কাজ করবেন তিনি আম আদমি পার্টি কে বিধায়ক আর মে আগলে কুছ মহিনো তক চুনাও তক মুখ্যমন্ত্রী হোনে নাতে আব একই হি উদ্দেশ্য কাম করেঙ্গে কি হামে অরবিন্দ কেজরিওয়াল জি দিল্লি কা মুখ্যমন্ত্রী বানানো অরবিন্দ সরকারের দিল্লি শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি গণপূর্তের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি তবে মুখ্যমন্ত্রী পদে অতিশীর মেয়াদ বেশি দিনের নয় আগামী বছর ফেব্রুয়ারিতেই দিল্লিতে ভোট হওয়ার কথা যদিও কেজরিওয়াল নিজে অবশ্য চলতি বছরের নভেম্বরেই নির্বাচনের দাবি জানিয়েছেন আম আদমি পার্টি পুনরায় নির্বাচিত হলে কেজরিওয়াল এই ফের আসনে বসবেন বলে দল থেকেই স্পষ্ট করা হয়েছে রাহানুল রানা সময় সংবাদ প্রবাসীদের সতর্ক করল কুয়েত সরকার একত্রিশ ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন না করলে দেশটিতে থাকা প্রবাসীদের হিসাব হিসাবসহ বন্ধ হতে পারে সকল কার্যক্রম কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত সকল প্রকার অপরাধ দমনে যে কোনো ব্যক্তির পরিচয় যাচাই করতে বায়োমেট্রিক প্রকল্পের পরিকল্পনা করে কুয়েত সেটি চালু করা হয় গত বছরের মে মাসে দেশটির সকল নাগরিক ও প্রবাসীদের জন্য বাধ্যতামূলক করা হয় শুধু সাধারণ নাগরিক নন এরই মধ্যে কুয়েতের মহামান্য আমির ক্রাউন প্রিন্স প্রধানমন্ত্রীও নিবেদন করেছেন স্থানীয় জনগণের জন্য চলতি বছরের সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ এবং প্রবাসীদের জন্য একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বায়োমেট্রিক সম্পন্ন করার সময় নির্ধারণ করেছে দেশটি সর্বশেষ তথ্যমতে মতে এখনো প্রায় আট লাখ প্রবাসী বায়োমেট্রিক সম্পন্ন করেননি বলে প্রতিবেদন প্রকাশ করেছে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম তাই প্রবাসীদের জন্য সতর্কতা জারি করেছে কুয়েত সরকার শুধু তাই নয় এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে এমন খবরে প্রবাসী বাংলাদেশেরও নিবন্ধন করছেন আমরা অনতি বিলম্বে এছাড়া আমি এবং আমার পরিবারের সকলকে নিয়ে অনতি বিলম্বে অনলাইনের সাহায্যে নিয়ে আমরা অনুযায়ী এই বায়োমেট্রিক কাজটা সম্পন্ন করব আমরা প্রতিকারা করি এই বায়োমেট্রিক নির্দিষ্ট সময়ে ইনশাল্লাহ বায়োমেট্রিক শেষ করব কুয়েতের ছয়টি বিভাগে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত বায়োমেট্রিক কেন্দ্রগুলোতে নিবন্ধনের কাজ চলছে নির্ধারিত সময়ের মধ্যে যারা ব্যর্থ হবেন তাদের ব্যাংকে হিসাব বন্ধের পাশাপাশি সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের সেবা থেকে বঞ্চিত করা হবে ময়ুন সুমন সময় সংবাদ কোয়েত থাইল্যান্ডের যোগাযোগ মাধ্যমে সাড়া জাগিয়েছে এক জলহস্তি শাবক দেশটির পূর্ব চনবুড়ি প্রদেশের খাওখেউ চিড়িয়াখানায় এই শাবকটিকে দেখতে ভিড় করেছেন অনেক দর্শক ও পর্যটক দুই মাস বয়সী জলহস্তিটির সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে দুই কোটিরও বেশি অনুসারী এমনকি দেশটির বিখ্যাত প্রসাধনীর ব্র্যান্ড তার নামের ট্যাগলাইন সহ মেকআপ পণ্য পণ্যও বাজারে এনেছে নানা ধরনের অঙ্গভঙ্গি করছে ছোট একটি জলবস্তি শাবক কখনও তাকে দেখা যাচ্ছে মনের আনন্দে খাবার খেতে আবার কখনো তাকে রাগ করতেও দেখা যাচ্ছে অদ্ভুত এইসব কার্যকলাপ দেখতে ও ক্যামেরা বন্দী করতে ব্যস্ত শত শত দর্শনার্থী ও পর্যটক থাইল্যান্ডের পূর্ব চনবুড়ি প্রদেশের খাওখেউ চিড়িয়াখানায় দেখা মিলল এমন চিত্রের মুডিংল্যান্ড নামের এই জলহস্তি শাবকের রয়েছে বহু ভক্ত অনুরাগী বর্তমানে থাইল্যান্ডের সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম বিখ্যাত পশুতে পরিণত হয়েছে শাবকটি চিড়িয়াখানার কর্মীরা জানায় মুডেংল্যান্ড পনেরো দিন বয়সে জনসাধারণের সামনে এসেছিল জলহস্তিটির প্রথম দিন থেকে পনেরো দিন বয়স পর্যন্ত চিত্রগ্রহণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে তার দুই কোটিরও বেশি ভিউ হয় মুডেং এর টিকটক অ্যাকাউন্টে এখন দুই কোটি ষাট লাখ ফলোয়ার রয়েছে জানা যায় সম্প্রতি বিখ্যাত প্রসাধনীর ব্র্যান্ড সেফোরা থাইল্যান্ডে তার নামের ট্যাগলাইন সহ মেকআপ পণ্য বাজারে এনেছে মুডেং আমি আশা করেছিলাম যে সে কিছুটা খ্যাতি অর্জন করবে কিন্তু আমি আশা করিনি এত বিখ্যাত হবে আমি সকাল সাড়ে ছয়টায় ব্যাংককের বাসা থেকে বের হয়েছি আজ সকালে এখানে এসেছি আমি এখানে শুধু ওকে দেখতে এসেছি গোলাপী গালের জলবস্তিটির জন্ম হয়েছিল তার আরো দুটি ভাই বোনের সঙ্গে কাউকেও চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায় মুডিং এর কারণে চিড়িয়াখানার দর্শনার্থী বেড়েছে কয়েক গুণ প্রতিদিন গড়ে দশ হাজার দর্শনার্থী জলভস্তির শাবকটিকে এক ঝলক দেখতে আসে সময় সংবাদ সবুজে ঘেরা দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় এক স্থান লন্ডনের হাইড পার্ক অনেক দেশ থেকে হারিয়ে যাওয়া ওক গাছও আছে এখানে তবে সবচেয়ে বড় আকর্ষণ পার্কটির শত শত টিয়া পাখি লন্ডনের হাইড পার্ক ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ জুয়েল লন্ডনের পার্ক প্রায় কিলোমিটার জুড়ে এই পার্কের পাঁচ এক কোনায় জায়গা করে নিয়েছে টিয়া পাখি এ যেন টিয়াদের রাজত্ব নেই অন্য কোন পাখির আনাগোনা নির্ভয়ে মানুষের কাছে ঘুরে বেড়ায় পাখিগুলো কারো হাতে পছন্দের ফল থাকলে খেয়ে উড়ে যায় গাছের মগ ডালে পাখিদের খাবার দিয়ে আনন্দ নিয়ে ঘরে ফেরেন দর্শনার্থীরা টিয়া পাখির কিচিরমিচির শব্দে সবসময়ই মুখরিত থাকে এর চারপাশ লন্ডনের এই হাইট পার্কে বছরে এক কোটি ত্রিশ লাখেরও বেশি পর্যটক আসেন পাখি আর পার্কের সৌন্দর্য দেখতে পৃথিবীর অনেক দেশ থেকে টিয়া পাখি হারিয়ে গেল লন্ডনের এই হাইট পার্কে এখনো শত শত টিয়া পাখি এভাবে ভালোবাসা ছড়ায় মানুষের হাতে এবং শরীরে এভাবেই পশু পাখি প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা এবং প্রাণীদের প্রতিও মানুষের যে ভালোবাসা তারই বহিঃপ্রকাশ ফুটে ওঠে হাইট পার্কে লন্ডনের হাইট পার্ক থেকে সৈয়দ সময় সংবাদ দুবাইয়ের পর যুক্তরাষ্ট্রেও ব্যবসা বিস্তার করতে যাচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান আর আই জুয়েলারি আগামী অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র ও এর আশপাশের অঞ্চলে ব্যবসার পরিসর বাড়াবে প্রতিষ্ঠানটি বাংলাদেশি জুয়েলারির প্রতিষ্ঠান হিসেবে সংযুক্ত আরব আমিরাতে সফলতা পেয়েছে এনআরআই জুয়েলারি এবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে কার্যক্রম শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি দুবাইয়ে যাত্রা শুরুর পর তাদের পাঁচটি প্রতিষ্ঠানের প্রচার প্রচারণায় দেশি বিদেশি অসংখ্য তারকা উপস্থিত ছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান মোহাম্মদ আশরাফুল আমিনুল ইসলাম বুলবুল ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি ডক্টর এনায়েতুর রহমান আব্বাসী সহ দেশি বিদেশি চলচ্চিত্র জগতের অসংখ্য তারকা এই প্রতিষ্ঠান পরিদর্শন করেন দুবাইয়ে গড়ে ওঠা এনআরআই জুয়েলারি বিশ্ব দরবারে বাংলাদেশকে উপস্থাপনের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কার্যক্রমে অবদান রেখেছে সম্প্রতি বাংলাদেশের বন্য দুর্গত এলাকাগুলোই হাজার হাজার ক্ষতিগ্রস্ত মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেছে প্রতিষ্ঠানটি শিবলাল সাদিক সময় সংবাদ সংযুক্ত আরব আমিরাত দায়িত্বের বাইরে গিয়ে অপ্রেশাদার আচরণের দায়ে সার্চ কমিটির অন্যতম সদস্য কাজী মহিউদ্দিন আহমেদ বুলবুলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আগামী তিন কার্যদিবসের মধ্যে এর সুনির্দিষ্ট ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয় দেশের ক্রীড়াঙ্গনে চলছে সংস্কার গেল দেড় দশকের অসঙ্গতি খুঁজে বের করতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর সার্চ কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চার সদস্যের এই কমিটির আছে গুরুদায়িত্ব দুই মাসের মধ্যে সংশোধনের সুপারিশমালা তৈরি করতে হবে এই কমিটিকে এরই মধ্যে কয়েকটি বৈঠকও করেছে সার্চ কমিটি তবে বিতর্ক তৈরি হয়েছে কমিটির অন্যতম সদস্য কাজী মহিউদ্দিন আহমেদ বুলবুলকে ঘিরে গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও গেল সপ্তাহে ক্রীড়া উন্নয়ন পরিষদের একটি সমাবেশে দেখা যায় তাকে বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা গণমাধ্যম কর্মীরা প্রশ্ন তুললে কৌশলে তা এড়িয়ে যান সমাবেশের আয়োজকরা তবে একই ভুল মহিউদ্দিন আহমেদ বুলবুল আবারও করে গেলেন পনেরো সেপ্টেম্বর আসন্ন বাফুফে নির্বাচনের সভাপতি প্রার্থী ঘোষণার একটি অনুষ্ঠানে দেখা যায় তাকে যা প্রশ্নবিদ্ধ করে সার্চ কমিটিতে তার অবস্থানের এবার আর বিষয়টি হালকাভাবে নেয়নি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দায়িত্বের বাইরে গিয়ে তার এমন অপেশাদার আচরণের দায়ে জারি করা হয়েছে কারণ দর্শানোর নোটিস সহকারী সচিব হুমায়ুন কবিরের স্বাক্ষর করা চিঠিতে এই কারণ দর্শানোর জবাব আগামী তিন কার্য দিবসের মধ্যে দেয়ার অনুরোধ করা হয়েছে মহিউদ্দিন আহমেদ বুলবুলের কাছে এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা গ্রুপ প্রতিপক্ষরা শক্তিশালী হওয়ায় আসন অনূর্ধ্ব সতেরো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে তবে সামর্থ্যের পুরোটা দিয়ে খেলতে পারলে এখানেও ভালো করা সম্ভব বলে মনে করেন কোচ সাইফুল বাড়িটিটু আগামী বিশ সেপ্টেম্বর থেকে ভুটানে শুরু হবে অনূর্ধ্ব সতেরো সাফ চ্যাম্পিয়নশিপ যেখানে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ হট ফেভারিট ভারত ছাড়াও গ্রুপে আছে শক্তিশালী মালদ্বীপ গ্রুপ পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে লাল সবুজদের জন্য তবে নিজেদের উপর আস্থা রাখতে চায় সাইফুল বাড়ি টিটুর শিশুরা প্রস্তুতি ভালো হওয়ায় সাফের লক্ষ্য পূরণ করা সম্ভব বলে মনে করছেন ফুটবলাররা ম্যাচ বাই ম্যাচ জিতে টুর্নামেন্টের ফাইনাল খেলতে চায় বাংলাদেশ বিশ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে লাল সবুজরা গ্রুপ পর্বের পরের ম্যাচটি বাংলাদেশের বাইশ সেপ্টেম্বর মালদ্বীপের বিপক্ষে দশ দিন ব্যাপী অনুরধর 17 সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে 30 সেপ্টেম্বর এনভায়রনমেন্টটা কি ওয়েদার বা সবকিছু মিলিয়ে তো এটার জন্য আমরা নরমাল হাই অলটিটিউডের জায়গা নেপালের চেয়েও অনেক উঁচুতে সো যত তাড়াতাড়ি গিয়ে মানানোর ব্যাপারটা যে কিভাবে মানাবো এবং ইন্ডিয়ার সাথেই প্রথম খেলা ইট উইল বি আ ভেরি ডিফিকাল্ট ম্যাচ ফর শিওর গ্রুপের ফার্স্ট ম্যাচ যেহেতু খুব ইম্পর্ট্যান্ট এবং মালদ্বীপের সাথে আমাদের আবার যে জিনিসটা হচ্ছে আমরা আঠারো তারিখ যাচ্ছি চ্যালেঞ্জেস হচ্ছে এটাই যে আঠারো তারিখ গিয়ে বিশ তারিখে খেলবো আবার একদিন পরে বাইশ তারিখে আবার খেলবো তো গ্রুপের দুইটাই ম্যাচই আমাদের খুব কুইক ফ্রিকুয়েন্সিতে খেলতে হবে সো এটার জন্য আলটিমেটলি আমাদের প্রস্তুতিটা আমরা চেষ্টা করেছি যতটা ফিজিক্যালি আমাদের সর্বোচ্চ পর্যায়ের ফিটনেসটা থাকে আমাদের যে কাজগুলো আছে আমরা ওইগুলাই করার চেষ্টা করবো আর টোয়েন্টি যেহেতু এবার চ্যাম্পিয়ন হয়েছে তা আমি এটা বলবো না যে আমরা মানে চ্যাম্পিয়ন হয়ে আসবো বাট আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব আগে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে ফাইনাল ফাইনাল খেলা তারপর আমরা চ্যাম্পিয়ন মানে চিন্তা করবো জীবনের নতুন ইনিংস শুরু করলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা এনরিক মাত্র এক বছরের প্রেমকে পরিণয় রূপ দিলেন এই ওয়ান্ডার বয় পাঁচ বছরের বড় প্রেমিকা গ্যাব্রিয়েলি মিরান্ডাকে বিয়ে করেছেন আঠারো বছরের এনরিক সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন এই দম্পতিকে ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত করেছেন ভক্তরা আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদে যেদিন যোগ দিয়েছিলেন সেদিন এভাবেই প্রিয়তমকে ভালোবাসায় আগলে রেখেছিলেন মিরান্ডা সান্তিয়াগো বার্নাবুতে যোগ দিয়ে এভাবেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিড এনরিক অল্প বয়সেই নিজের প্রতিভা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন হীরা চিনতে ভুল করেনি রিয়াল মাদ্রিদও তাই তো এনরিককে দলে ফেরায় মাদ্রিদিস্তারা পাল মেরাজ থেকে মাদ্রিদে এসেছেন এক রাশ আশা নিয়ে সমর্থকরাও এই তারকার মাঠের পারফরমেন্স সম্পর্কে অবগত তবে মাঠের বাইরে প্রেমিক হিসেবেও যে এন্ড্রিক পারদর্শী সেটা টের পেল ফুটবল দুনিয়া নেইমার সহ বিশ্বসেরা অনেক ফুটবলারের নিয়মিত প্রেমিকা বদলের সুখ্যাতি আছে বেশ তবে এনরিক এখানেও দিয়েছেন সততার পরিচয় মাত্র আঠারো বছর বয়সী এক বছরের প্রেমের পরিণয়ে দিলেন এই তারকা পাত্রী ব্রাজিলিয়ান মডেল গ্যাব্রিয়েল মিরান্ডা দুজনের প্রথম দেখা এক বছর আগে এক বন্ধুর সঙ্গে বাজি ধরার মাধ্যমে গেল এক বছর চুটিয়ে প্রেম করেছেন তবে প্রিয় তোমাকে ঘরে তুলতে দেরি করেননি সেই প্রেমকে পরিণয় রূপ দিলেন এনরিক ও মিরান্ডা জুটি এন্ড্রিকের বয়স আঠারো স্ত্রী মিরান্ডা তার চেয়ে পাঁচ বছরের বড় তেইশ বছর বয়সী ব্রাজিলিয়ান মডেল ইনস্টাগ্রামে বিয়ের খবর দিয়েছেন বাইবেলের একটি অনুচ্ছেদ তুলে দিয়ে মিরান্ডা লিখেছেন তারা এখন আর দুই নেই ঈশ্বর তাদের এক করেছেন সুতরাং ঈশ্বর যাদের এক করেছেন তাদেরকেও আলাদা করতে পারবে না বিয়ের খবরের সঙ্গে বেরিয়ে এসেছে আরও কিছু মজার তথ্য প্রেমের বিষয়ে জানাজানি হওয়ার পর থেকেই নাকি তারা কিছু শর্ত মেনে চলতেন স্বেচ্ছায় আবেগের বসে সম্পর্কে জড়িয়েছেন আর এই সম্পর্কের ভিত হল সম্মানবোধ বোঝাপড়া ও ভালোবাসা চুক্তির দ্বিতীয় শর্ত কোনো ধরনের নেশাদ্রব্য গ্রহণ করা যাবে না এবং হুট করে আচার আচরণ বদলে ফেলা যাবে না যে কোনো পরিস্থিতিতে ভালোবাসা বহমান থাকবে নদীর মতো কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করলে তাকে উপহার দিয়ে আপোষ করতে হবে নিজেদের মাঝে অতিরঞ্জিত কিছু শব্দ তারা ছেড়ে ফেলেছিলেন দুজন সেটা মেনেও চলেছেন রিয়াল মাদ্রিদের নিজেকে প্রমাণের আগেই বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন এন্দ্রিক হয়তো কঠিন সময়ে সাপোর্ট যেন সব সময় পান তাই কাজটা আগেই সেরে রাখলেন এন্দ্রিক ও মিরান্দাকে শুভকামনা জানিয়েছেন তাদের সতীর্থ ও ভক্তরাও পারভিন আক্তার সময় সংবাদ এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার নির্বাচিত সংসদ নাকি গণভোট সংবিধান সংশোধনের প্রক্রিয়া নিয়ে ভিন্ন ভিন্ন মত আইনজীবীদের প্রধানমন্ত্রীর পদে বসে স্বৈরাচার হওয়ার পথ বন্ধে সংস্কারের আলোচনায় বারোটি অনুচ্ছেদ অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বিএনপির গণতন্ত্র সমাবেশে তারেক রহমান রক্তের বিনিময়ে আসা নতুন দেশ গড়ার সুযোগ কাজে লাগানোর আহ্বান সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে সেনা কর্মকর্তারা দুই মাসের জন্য ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সংকোচনের প্রভাব চট্টগ্রামে জনশক্তির রপ্তানিতে ভাটা দুই মাসে পাড়ি জমিয়েছেন মাত্র সাড়ে পাঁচ হাজার কর্মিনীতে ফের কলিং ভিসা চালু করল মালয়েশিয়া এ ছিল ভোরের সময় সঙ্গে থাকুন সময়ের